প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলে এই কাজটি আল্লাহ তার রাসূলের নামে আপনি শুরু করেন, শরিয়া মোতাবেক এই কথাটা বৈধ কিনা? প্রসঙ্গ তো আমি আরেকটা বলি শেখ, সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি আল্লাহ রাসূল আল্লাহ এভাবে বলতে শোনা যায়, বা আল্লাহ তার আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টির জন্য এই কথাটা বলছি, এই বিষয়গুলো সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ এবং রাসূলকে এক করে আমরা যদি বলি যে আল্লাহ এবং রাসূলের নামে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটি এমন হয় যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তাঁর নাম জপ, তাঁর নামে সব কিছু করতে বলেছেন, তাঁর নামের মাধ্যমে তাঁর নাম নিয়ে সব কিছু করতে বলেছেন। কুল্লু আমরিন দিবালিল্লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আক্তা, হাদিসে আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হলে সেটা অপূর্ণাঙ্গ থাকে। তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে, আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি তাহলে রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটার নাম হলো শিরিক। আর আমরা আজকেই আলোচনা করলাম যে মানুষের ইমানকে সবচেয়েতে দ্রুত ধ্বংস করে দেয় যে বিষয়টি, যেটার নাম হলো শিরিক। নবীকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে? এক ব্যক্তি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কথা বলতে গিয়ে এমনভাবে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কথাটাকে এমনভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসূল দুই সত্তা মিলে প্রায় এক বা সমপর্যায়ের। তখন নবীজি বলেছেন, বিসাল খতীব আনত, তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক, লেকচারার, ওয়াইজ, কারণ তুমি রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছো। আমাদের অনেক ভাইয়েরা বলে আল্লাহ রাসূলের নামে, আল্লাহর নামে হয়, রাসূলের নামে হয় না। এভাবে বলতে পারেন আল্লাহর নামে রাসূলের পদ্ধতিতে, রাসূলের বাতানো পদ্ধতিতে। এই জন্য কখনো রাসূলকে আল্লাহর পর্যায়ে আনা জায়েজ নাই। আল্লাহর কোনো শরীক আছে, পার্টনার আছে? রাসূলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা, যেটা সবচেয়ে বড় অপরাধ। অতএব এভাবে বলা যাবে না, এটা শিরকপূর্ণ কথা। ছোট ছোট কথা আমরা খেয়াল করি না, কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো অনেক সময়, সবসময় ঈমান নষ্ট হবে না, ছোট শিরক হলে ঈমান নষ্ট হবে না, কিন্তু অনেক সময় এই ধরনের কথা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য, নফল এবং সুন্নতটা হলো রাসূলের জন্য। অনেকে বলে না, নফল কি রাসূলের জন্য? সকল ইবাদত কার জন্য হয়? ইয়াকা নাবুদু, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করছি। এখানে ফরজ নফল সবগুলো আছে না? নেই। অতএব আল্লাহর জন্য একটা, রাসূলের জন্য আরেকটা, ইবাদতের কিছু আল্লাহর জন্য, কিছু রাসূলের জন্য, এই কথাগুলো আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এগুলো শিরকপূর্ণ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আমিন।